হ্যালো বন্ধুরা, পৃথিবীতে টেকনোলজিতে উন্নত দেশের তালিকায় কিন্তু ছোট্ট একটি দেশ ইসরায়েলের নাম আসবেই। সেটা যে কোনো ফিল্ডেই হোক না কেন, মিলিটারি ফিল্ডে ইসরায়েলের নাম সবার উপরে থাকবে। আমেরিকা থেকে শুরু করে ইউরোপের বড় বড় দেশ ইসরায়েলের টেকনোলজি ব্যবহার করে থাকে। ইভেন চায়নাও কিন্তু ইসরায়েলের টেকনোলজি ব্যবহার করেছে বা এখনও করে থাকে। 90 লাখ বসতির একটি ছোট্ট দেশ কেবলমাত্র তাদের বীরত্ব আর টেকনোলজি দিয়েই কিন্তু বিশাল বিশাল দেশকে পায়ের তলায় রেখে দিয়েছে। তো ইসরায়েল রিসেন্টলি নতুন একটি মিসাইল সবার সামনে এনেছে, যা ভবিষ্যতে ইসরায়েল ভারতকেও দিতে পারে যদি ভারত চায়, এবং ভারতের টেকনোলজি ট্রান্সফারের মাধ্যমে তৈরিও করতে তারা ইচ্ছুক। তো এই ভিডিওতে আমি ইসরায়েলের নতুন এই মিসাইল সম্বন্ধে ডিটেলসে আলোচনা করার চেষ্টা করেছি, যতটা পাবলিক ডোমেনে আছে আর কি। তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন, আশা করি ভালো লাগবে, ভালো লাগলে লাইক অবশ্যই করবেন। হে গাইস, আমি ইশানু আর আপনারা দেখছেন বাংলা ডিফেন্স আপডেট ও অ্যানালাইসিসের ভরসাযোগ্য ইউটিউব চ্যানেল, যার নাম লেটেস্ট ডিফেন্স নিউজ। ইসরায়েলের সব থেকে বড় ডিফেন্স সিস্টেম তৈরির কোম্পানি রাফায়েল অ্যাডভান্স ডিফেন্স সিস্টেম লিমিটেড নতুন একটি 5th generation মেরিটাইম অ্যান্ড ল্যান্ড বেস লং রেঞ্জ অটোনোমাস ওয়েপন সিস্টেম সবার সামনে এনেছে, যার নাম রাখা হয়েছে সি ব্রেকার। ল্যান্ড এবং সি দুটি থেকেই লঞ্চ করা যাবে এই মিসাইলকে। গুরুত্বপূর্ণ টার্গেট যেমন সিভ, এয়ার ডিফেন্স সিস্টেম, মিলিটারি ইনস্টলমেন্ট প্রভৃতি টার্গেটকে ধ্বংস করতে এই মিসাইলকে ব্যবহার করা হবে। হাই ম্যানুভার এবং লো অবজারভেবিলিটির জন্য এই মিসাইলকে র্যাডারে ধরা প্রায় ইম্পসিবল মনে করা হচ্ছে, কারণ এটি খুব লো অ্যাল্টিটিউড দিয়ে উড়ে যেতে সক্ষম, যে কোনো আবহাওয়াতে অপারেট করতে সক্ষম, প্রিসিশনভাবে স্ট্রাইক করতে সক্ষম। রেঞ্জ প্রায় 300 কিলোমিটারের অধিক বলা হয়েছে। স্পিড হাই সাবসোনিক, নিজে থেকে টার্গেট খুঁজে নিতে সক্ষম অ্যাডভান্স ইলেকট্রনিক অপটিক্যাল সিস্টেম অথবা IIRC কার্ডের সাহায্যে। এর সব থেকে ভালো দিক, বিভিন্ন দিক হয়ে অ্যাটাক করতে পারে। ভিডিওটা দেখুন, বুঝতে পেরে যাবেন। এটা কোনো সন্দেহ নেই যে ইসরায়েলের সিস্টেম উন্নত মানের হয়ে থাকে, তো এই সিস্টেমটাও উন্নত মানেরই হয়ে থাকবে, সারা বিশ্ব এটা মনে করে। একটা ছোট্ট উদাহরণ দিচ্ছি, বিশ্বের সব থেকে সেরা ট্যাঙ্ক কাকে মানা হয়? জার্মানের লিওপার্ড ট্যাঙ্কে, বা আপনারা অনেকে বলতে পারেন ইউকের চ্যালেঞ্জার ট্যাঙ্ক, বা অনেকে বলতে পারে আমেরিকার আব্রামস। বিশ্বে এই সকল ট্যাঙ্কে সব থেকে অ্যাডভান্স এবং উন্নত মানের ট্যাঙ্ক মানা হয়, কিন্তু এই ট্যাঙ্কে যে প্রোটেকশন সিস্টেম সেটা কিন্তু ইসরায়েলের ট্রফি সিস্টেম ব্যবহার করা হচ্ছে। এটা জাস্ট একটা উদাহরণ দিলাম, এরকম অনেক উদাহরণ কিন্তু আছে। সো রাফায়েল কোম্পানির তরফ থেকে জানানো হয়েছে ভারত যদি চায় ভবিষ্যতে ভারতকে এই মিসাইল ইসরায়েল দেবে, সাথে ভারতেই প্রোডাকশন লাইন খুলতে তারা প্রস্তুত আছে। তো এই ছিল আজকের ভিডিও। ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন। দেখা হবে নতুন একটি ভিডিওতে নতুন টপিকের সাথে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সবাইকে ভালো রাখবেন। ধন্যবাদ। জয় হিন্দ, বন্দে মাতরম।